চাশারা রূপগঞ্জ থানার তারাবো পৌরসভার নয়াবাড়ি জামদানি বিসিক শিল্পনগরীতে একটু বৃষ্টি হলেই রাস্তার পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে স্থানীয় বাসিন্দাদের জনদুর্ভোগ পোহাতে হয়। আর কোনো বিকল্প রাস্তা না থাকায় ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষরা এই পানির মধ্য দিয়েই যাতায়াত করতে হয় কর্মস্থল ও স্কুল কলেজে। এই জামদানি শিল্পনগরী বেসিক এলাকায় 1 থেকে 11 নম্বর রোড পর্যন্ত 400 প্লট রয়েছে। প্রায় 1500 মানুষের বসবাস জামদানি বেসিক শিল্পনগরীতে। রাস্তা ভাঙা থাকার কারণে এই জলাবদ্ধতা পানি জমে থাকে 10 থেকে 15 দিন, এমনকি 1 মাস পর্যন্ত। এতে করে বাড়ে মশার উৎপত্তি, এমনকি মানুষের মধ্যে দেখা দেয় পানিবাহিত রোগ। রূপগঞ্জ প্রতিনিধি এনামুল হক, NAN TV।